হুজুর, মোরগ এত উঁচু আওয়াজে চিৎকার করে কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কায়নাত মানবজাতির আবাদীর লাখো বছর আগেও অন্য জাতি এখানে বসবাস করত, অর্থাৎ এখানে জিনেরা বসবাস করত। যখন আল্লাহ তাআলা তার খলিফাকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছে করলেন, তখন এই সব জিনদেরকে পাহাড়, নদী, সমুদ্র, বন জঙ্গলে পাঠিয়ে দিলেন, হটিয়ে দিলেন এবং জিন জাতিকে বিচরণের সময়সীমা দিলেন রাতের একটি অংশে। মোরগ একটি উড়ন্ত পাখি ছিল আর এই মোরগ থেকে উড়ার ক্ষমতা নিয়ে নেওয়া হলো আর তার আওয়াজ উঁচু করে দেওয়া হলো আর তাকে এই দায়িত্ব দেওয়া হলো, যখন সেহরির সময় হবে তখন মোরগ আজান দিবে যাতে মানুষ ফজরের জন্য প্রস্তুত হয় এবং জিন জাতীয় বুঝতে পারে তাদের বিচরণের সময় শেষ হয়ে এসেছে এবং তারা লোকালয় থেকে আড়ালে চলে যায়। এছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, মোরগ এমন এক প্রাণী নিজের চোখে জিন ও ফেরেশতাদের দেখতে পায় এবং মোরগের আওয়াজে Likey.